একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো সংবিধান পরিপন্থী এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করেন বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বললেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননা, কারণ বিষয়টি এর আগে সুপ্রিম কোর্টে মীমাংসা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ। গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের এই শপথ গ্রহণকে সংবিধান পরিপন্থী এবং বেআইনি বলে বক্তব্য দিচ্ছেন বিএনপি এবং তাদের আইনজীবী নেতারা। আইনমন্ত্রী সহ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাও তাদের বক্তব্যের পাল্টা ব্যাখ্যা দিচ্ছেন। তারপরও বিতর্ক থেমে নেই। শপথ এবং কার্যভার গ্রহণ করা কিন্তু দুটো আলাদা জিনিস। এমন প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেল আবারও বললেন, সংবিধান মেনেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে করছেন। আমাদের আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্ট যেটা ব্যাখ্যা করবে সেই ব্যাখ্যাটাই সর্বোচ্চ আদালতের ব্যাখ্যা, এর বাইরে কারো কিছু বলার থাকতে পারে না। কিন্তু ওনারা এরপরেও যে কথাগুলো বলছেন এটা সম্পূর্ণভাবে আদালতের প্রতি মানে অসম্মান ওনাদের এই বক্তব্যটা। হ্যাঁ, যিনি এইসব কথা বলছেন যদি মাহবুবউদ্দিন খোকন সাহেব বলে থাকেন, আমি মনে করবো উনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বললেন, আপিল বিভাগের রায়ে অস্পষ্টতা রয়ে গেছে। সংবিধানেই বলা আছে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করবেন। ওখানে ফিকশন বলছে, ফিকশন, তারা কার্যকর দায়িত্ব নেয়নি, দায়িত্ব নিয়েছেন এখন কার্যকর। শপথ নেওয়ার সময় দায়িত্ব নিয়ে নিলাম আমি, এটা এটা তো কার্যকর হয়ে গেলো। এখন সাফাই গেলে তো হবে না, সরকারকে বাঁচানোর জন্য, টিকানোর জন্য এই সংবিধান বহির্ভূত সাফাই গেলে তো হবে না। এটা আর এটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী। এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা পুরনো সংসদের মেয়াদ শেষের আগে শপথ নিলে একই বিতর্ক তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত আপিল বিভাগে নিষ্পত্তি হয় এবং তারা সংসদ সদস্য হিসেবে বহাল থাকেন। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।